আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো স্পাইসি অ্যান্ড ক্রিস্পি সাবুদানার বল। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। বিকেলের নাস্তায় যারা ঝাল ঝাল নাস্তা খেতে পছন্দ করেন তারা এই নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাটি তৈরি করা একদমই সহজ আর খেতে ভীষণ মজার। তো চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালীটি। এখানে আমি মিক্সিং বলে এক কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি আর এই সাবুদানাটাকে আমি এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে করে সাবুদানাটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে। আর পানিটা আমি একদমই ছেঁকে নিয়েছি যেন এখানে কোনো পানি না থাকে, একদম ঝরঝরে করে নিতে হবে। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ আলু সিদ্ধ করা দিয়ে দিব, দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, এক চা চামচ পরিমাণ আস্ত জিরা, দুই চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ পাউডার, এটা চাইলে স্কিপও করতে পারেন, স্বাদ মতো লবণ, দুই টেবিল চামচ পরিমাণ এখানে ভাজা চিনা বাদাম, দুই টেবিল চামচ পরিমাণ এখানে বেড গ্রামস ব্যবহার করছি, চাইলে এখানে বিস্কুটের গুঁড়ো দিয়ে করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে 5 থেকে 6 মিনিট একটু মেখে নিব। এগুলোকে 5-6 মিনিট একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ম্যাগি মশলা আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি, টেস্টটা বাড়ানোর জন্য দিয়েছি। এখন এগুলোকে আরও 2 মিনিটের জন্য একটু মেখে নিয়েছি। এখন হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে এগুলোকে আমি বল শেপ করে নিব। আপনারা নিজেদের পছন্দ মতো কিন্তু যে কোনো শেপই দিয়ে দিতে পারেন। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে একটা বল তৈরি করে নিতে হবে যেন ভাজার সময় ভেঙে না যায়। সবগুলো বল আমি ঠিক একইভাবে তৈরি করে নিব। সবগুলি বল ভাজার জন্য এখানে রেডি। ভাজার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একটি করে তৈরি করে রাখা বল দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এগুলোকে একটু উল্টে পাল্টে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। একটু পরপর একটু উল্টে পাল্টে দিতে হবে যেন সব জায়গা দিয়ে সুন্দরভাবে ভাজা হয়। এগুলোকে আমি একটু কালার করে ভেজে নেব। তো এগুলি আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো বল ভেজে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজার স্পাইসি অ্যান্ড ক্রিস্পি সাবুদানার বল। আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।